আসসালামু আলাইকুম, মোহাম্মদ হোসেন ব্লগে ইউটিউব চ্যানেল স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে নেট স্পিড মনিটর কিভাবে উইন্ডোজ 10 এ সেট আপ করবেন। 7 এ সেট আপ করা কিছুটা সহজ। আরেকটা বিষয় হলো, আমি কিন্তু এর আগে অনেকদিন আগে 2-3 বছর আগে মনে হয় ফোনের বেস্ট ইন্টারনেট স্পিড মনিটর কোনটা সেটার ভিডিও দিয়েছিলাম। তো সেটা মোহাম্মদ হোসেন অফিসিয়াল চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমরা কম্পিউটারটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন নেট স্পিড মনিটর আমার একটা ফোল্ডার আছে, সেখানে 64 বিটের একটা আছে আর একটা হলো 86। এটা মূলত 32 বিটের সাপোর্ট করবে, সমস্যা নেই। তো আপনাদের কত বিট সেটা ডিসপিসি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আপনাদের কত বিটের আপনার পিসিটি। এখানে দেখতে পাচ্ছেন 64 বিট অপারেটিং সিস্টেম। তো যাই হোক, এখন মূল কাজে আসি। তো এটা ইনস্টল দেওয়ার জন্য আমি 64 বিট যে টমাটা সে তো মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আপনারা এখানে আছে কম্পিটিবিলিটি, এখানে গিয়ে আপনারা চেঞ্জ সেটিং ফর অল ইউজার এতে যাবেন। যাওয়ার পর এখানে রান দিস প্রোগ্রাম এটা দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। তো এখন আমরা এটা ডাবল ক্লিক করে সেট আপ দেওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন নেক্সট দিব, নেক্সট অ্যাকসেপ্ট, নেক্সট। তো এখানেও ডিফল্ট প্রোগ্রাম ফাইলে আমি ইনস্টল দিতে চাচ্ছি, নেক্সট ইনস্টল, ইয়াস। তো দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু ইনস্টল ফিনিশ হয়ে গেছে। এটা ক্লোজ করে নিচ্ছি। তারপরেও কিন্তু আমার এখানে কোনো কিছু আসে নাই, এখন আমাদের টাস্ক বারে কাজ করতে হবে। তো এটা আনার জন্য আমরা এখানে মাউসের রাইট ক্লিক করব, যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে। তারপর এখানে টুল বার আছে, টুল বারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেট স্পিড মনিটর। তো এই নেট স্পিড মনিটরে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু 0 KB চলে আসছে, আমার নেট কানেক্ট নেই। তো আমরা এটা এখন কনফিগার করব, ক্লিপ স্পিডের উপর রাইট ক্লিক করে কনফিগারেশন চলে যাব। দেন আমরা এখানে নেটওয়ার্কটা যেটা আছে এটা আপনাদের আরও অনেক অপশন এখানে আসতে পারে, যেহেতু আমার এখানে নেট কানেক্ট নেই সেক্ষেত্রে আমার এখানে অন্য আর অপশন আসতেছে না। বস্তুত আমার এখানে কম্পিউটারে কোনো অ্যাডাপ্টার লাগানো নেই। তো আপনাদের এখানে যদি অ্যাডাপ্টার লাগানো থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে ইন্টেল ওয়্যারলেস আসবে, সেটা সিলেক্ট করতে পারেন। বা আপনাদের যদি ব্লুটুথ দিয়ে কানেক্ট করা থাকে সেক্ষেত্রে এখানে ব্লুটুথ আসতে পারে, ব্লুটুথ ডিভাইস। তো আমার এখানে আমার ডিভাইসটা, ফোনের ডিভাইসটা কানেক্ট করছি। ফোনে যেহেতু MB নাই, তারপরেও এখানে দেখতে পাচ্ছেন যে কনফিগারে এখানে কিন্তু আরেকটা অপশন আসছে, এটা ইন্টারনেটের। তো সেটা দিয়ে আমি ওকে দিচ্ছি। এখন যদি আমি ক্রোমে যাই দেখি স্পিড আসে কি না, এন্টার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপ অ্যান্ড ডাউন দুইটার স্পিডই কিন্তু আসতেছে। ফ্রিতে তো গ্রামীণ ফোনের ইয়েতে ঢোকার কথা, গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। হ্যাঁ, গ্রামীণ ফোনের ওয়েবসাইটে ঢুকছে। অ্যান্ড আমার কেবি স্পিডটা কিন্তু ফুল্লিভাবে কাজ করতেছে দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনাদের উইন্ডোজ 10 বা 7 ইন্টারনেট স্পিড মনিটর সেট আপ করে নিতে পারেন। এই ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।